মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন নির্বাচনে জো বাইডেনের জয় স্বীকৃতির প্রক্রিয়ার সময় তাণ্ডব চালিয়েছে ট্রাম্পপন্থীরা। বুধবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে ইলেকট্রাল কলেজ ভোট গণনা এবং চূড়ান্তভাবে প্রত্যয়নকালে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ক্যাপিটাল ভবনে ঢুকে পড়ে হাজার হাজার ট্রাম্প সমর্থক। কংগ্রেস অধিবেশন চলাকালে সিনেট ভবনে প্রবেশ করে বিক্ষোভ এবং ভাঙচুর চালায় ট্রাম্প শিবির। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস এবং পেপার স্প্রে প্রয়োগ করে পুলিশ। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে। বিক্ষোভ চলাকালে মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ এক নারীর। এদিকে নজিরবিহীন এ ঘটনায় স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারফিউ জারি করেছে ওয়াশিংটন ডিসির মেয়র। বিক্ষোভ বন্ধ করে সমর্থকদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। Our country has had enough. We will not take it anymore. অন্যদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জো বাইডেন। ক্যাপিটালের ভিতরে ঢুকে পড়া, ভাঙচুর চালানো, তাদের অফিস দখল করা, তাদের জীবন বিপন্ন করা, এগুলো বিক্ষোভ নয়, এটা গণতন্ত্রের উপর হামলা। সারা বিশ্ব এ লজ্জাজনক দৃশ্য দেখেছে। যে দেশ গণতন্ত্রের আলোকবর্তিতা হিসেবে পরিচিত সেখানে এমন অন্ধকার মুহূর্ত দেখতে হবে, এটা খুবই দুঃখজনক বিষয়। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জয় নিশ্চিত করার সিনেট অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়েছে। শাকিল আহমেদ, শুভ 15 নিউজ।